সবাই সালাম জানবেন। আমি আজকে সকাল থেকেই মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম যে আসলে আজকে লাইভে আসব। তো লাইভে আসতে চেয়েছিলাম কারণ হচ্ছে আমার আশেপাশের অনেক শুভাকাঙ্ক্ষী কিংবা আমার প্রিয় অনেকেই আমার শারীরিক খোঁজ খবর জানতে চেয়েছিলেন, আমি টিকা গ্রহণের পর কেমন আছি সেটা জানতে চেয়েছিলেন। সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া যে লাইভে আসব, সেই জায়গা থেকেই লাইভে আসা। তো আমি টিকা গ্রহণ করেছি মোটামুটি 100 ঘন্টা অতিক্রম করছে, অর্থাৎ 104 ঘন্টা। 27 তারিখে প্রথম দিন আমি টিকা গ্রহণ করি। টিকা গ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত বেশ ভালো আছি, সুস্থ আছি, কোনো ধরনের শারীরিক জটিলতা কিংবা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ভালো আছি। সেজন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ শুকরিয়া, এবং আমার জন্য যারা প্রার্থনা করেছিলেন, আমার জন্য যারা দোয়া করেছিলেন, যারা আমাকে শুভকামনা জানিয়েছিলেন, তাদের জন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো টিকাটি গ্রহণ করার যখন টিকাটি গ্রহণ করি সেই প্রথম দিন অর্থাৎ উদ্বোধনের দিন, সেদিন স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানিয়েছিলেন যে আপনি একটু সতর্ক থাকবেন, শরীরে হালকা জ্বর আসতে পারে। তো আমি এরপরে যখন টিকাটি গ্রহণ করি, টিকাটি গ্রহণ করার পর আমি সোজা ওখান থেকে অফিসে চলে আসি। অফিসে এসে অফিসের সমগ্র কাজকর্ম সামলিয়ে রাত 11টার দিকে প্রায় বাসায় ফিরি। তারপরে আমার হালকা একটু শীত অনুভূত হয়েছিল, মা আমার একটু শীত লাগছিল বেশি মনে হচ্ছিল। তো তখন মনে হয়েছিল যে আমার হয়তো রাতে জ্বর আসতে পারে, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আসলে জ্বর আর আসেনি। আমি সব মিলিয়ে বেশ এখনো পর্যন্ত প্রতিদিন সেই সকালে ঘুম থেকে ওঠার পরে অফিসে যাই, অফিসের সব কাজকর্ম শেষ করে রাত 11টা সাড়ে 11টার দিকে বাসায় ফিরি। মানে প্রতিদিনকার যে নিয়মিত কাজ সেই নিয়মিত কাজ আমি সম্পন্ন করি। আমার খাওয়া দাওয়া আড্ডা কাজ সবকিছুই আগের মতোই চলে। এখন মানে আমি টিকা নেওয়ার আগে ঠিক যেমন ছিলাম এখনো আসলে তেমনই আছি। আমার কোনো ধরনের কোনো পরিবর্তন দেখিনি, নিজের শরীরেও দেখিনি, মানসিকতাও দেখিনি। তো সেই জায়গা থেকে আমি খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। টিকাটি গ্রহণ করার আগে অনেকেই অনেক কথা বলেছিলেন আমাকে যে প্রথম দিকে টিকাটি না নিতে, টিকাটি ভারতের তৈরি বলে অনেকেই জানিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে তাদের শঙ্কাবোধের কথাও জানিয়েছিলেন। তারপরেও টিকাটি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া কারণ হচ্ছে যে বাংলাদেশে এই ভারতে যখন টিকাটি প্রয়োগ শুরু হয় তারপর থেকে বেশ খুবই নগণ্য সংখ্যার হলেও কিছু মানুষের ভিতরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর থেকেই আসলে বাংলাদেশে এই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়, মানুষের ভিতরে এক ধরনের ভয় ভীতি কাজ করা শুরু করে যে টিকাটি নিবে কি না নিবে সেটা নিয়ে। সব ধরনের আপনার আশেপাশে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় আপনিও জানেন বা আমরা দেখছি যে সবখানেই আসলে এই আলোচনাটি যে টিকাটি গ্রহণ করা যাবে কি না। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই টিকাটি গ্রহণ মানে এই যে সমালোচনাগুলো, এই সমালোচনাগুলো তো যে হচ্ছে এখন টিকাটি প্রয়োগ করা ছাড়া তো এই এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আছে সেটা বোঝার সুযোগ খুবই কম। তো তার মানে টিকাটি প্রয়োগ করে পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে হবে, সেই জায়গা থেকে প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া এবং তারপরে হচ্ছে তো টিকাটি প্রয়োগ করা। তো আমাদের মানে এই টিকাটি প্রয়োগের পরেও আমি বেশ কিছু বিষয় আসলে লক্ষ্য করেছি, এই লক্ষ্য করার জন্য বলা চলে টিকাটি গ্রহণ করা। ধরেন যে টিকাটি গ্রহণ করার পরেও আমি যখন বলছি না আমি সুস্থ আছি, আমি স্বাভাবিক আছি, তখনও অনেকেই বলছে যাক না আরো কয়েকদিন, যাক না আরো একটু, যাক না আরো একদিন, যাক না দুই দিন। মানে এই কথাগুলো আসলে এই কথাগুলো সবসময় উঠছে এই, এবং যে মানুষগুলো আসলে এই কথাগুলো বলছে আমি বেশ খেয়াল করে দেখেছি তাদের ভেতরে অধিকাংশ মানুষেরই দাবি টিকাটি ভারতের টিকা, কিন্তু খুবই
খুবই সত্য কথা হচ্ছে যে টিকাটি আসলে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রেজেনেকার টিকা, তারা এটার উদ্ভাবক। ভারতের সিরাম ইনস্টিটিউট আসলে একটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, তারা টিকাটি উৎপাদন করছে।